প্রশান্ত কিশোরকে চেনেন না কিংবা প্রশান্ত কিশোরকে জানেন না, রাজনীতি সম্বন্ধে সামান্যতম জ্ঞান যাদের রয়েছে কিংবা যারা রাজনীতি নিয়ে সামান্য চর্চা করে, এমন লোক কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। তার কারণ, অক্ষরে অক্ষরে ভবিষ্যৎবাণী মিলিয়ে দেওয়া যদি কেউ হয়ে থাকে তাহলে একমাত্র সেটা প্রশান্ত কিশোর। যতগুলো নির্বাচন তিনি ফ্রন্টলাইন থেকে লড়েছেন বা কোনো দলকে সাপোর্ট করেছেন সবগুলোতেই তিনি জিতেছেন অথবা সেই দলকে জিতিয়েছেন। সে এহেন প্রশান্ত কিশোর এবার 2024 লোকসভা নির্বাচন নিয়ে বড়সড় মন্তব্য করেছে। হ্যাঁ বন্ধুরা, তিনি রিসেন্টলি কিছুদিন থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বিভিন্ন রকমের মতামত দিয়ে চলছেন। তো সেক্ষেত্রে রিসেন্টলি তিনি কি মতামত দিয়েছেন, রাজ্যে বা পশ্চিমবঙ্গে কোন দল সব থেকে বেশি আসন পেতে পারে, বিজেপি কি আদৌ হারানো সম্ভব, এই নিয়ে কি জানিয়েছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 2024 লোকসভা নির্বাচনের শুরুতেই তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে বিজেপি নেতৃত্বাধীন NDA কখনোই 400 আসন পার করতে পারবে না। তিনি বলেছেন যে বিজেপি বাংলায় ভালো ফল করবে, আর পঞ্চম দফার নির্বাচনের আগে তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে ভোটের পরে NDA সুবিধাজনক পরিস্থিতিতে চলে যাবে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেই দিয়েছেন যে বিজেপিকে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত করতে গেলে উত্তর এবং পশ্চিম ভারতে বিজেপির দখলে থাকা 100টি আসন হারতে হবে। অর্থাৎ বিজেপি যতগুলো আসনে রয়েছে উত্তর এবং পশ্চিম ভারতে, প্রায় 250টি আসনের মধ্যে কমপক্ষে 100টি আসনে হারতে হবে বিজেপিকে। আর দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ ভারতে তাদের কোনো আসন যুক্ত হওয়া চলবে না। যদি এতটুকু কন্ডিশন সম্পূর্ণ হয় তাহলে বিজেপিকে কেন্দ্র থেকে তাড়ানো সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা দাবি করেছেন যে বিজেপি 543টি লোকসভা আসনের মধ্যে 370টি আসনে জয়লাভ করবে আর NDA জোট 400-র ওপরে আসন পাবে। প্রশান্ত কিশোর বিজেপির এই ডাককে মনস্তাত্ত্বিক বলে মন্তব্য করেছেন। বিজেপি তথা NDA এই লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবে না বলেও ভবিষ্যৎবাণী করেছেন তিনি। অর্থাৎ তার ভবিষ্যৎবাণী অনুযায়ী বিজেপি বা NDA কখনোই 400-র গণ্ডি পার করতে পারবে না। প্রশান্ত কিশোর আরও বলেছেন যে তিনি যা বলেছেন পুরোটাই অনুমানের ওপরে ভিত্তি করে, কে কতগুলো আসন জিতবে তা কেউ জানে না। তবে তিনি মনে করেন না যে বিজেপি তথা NDA আসন সেরকম খুব একটা কমবে। রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন যে বিজেপিকে যদি ক্ষমতা থেকে কাউকে সরাতে হয় তাহলে সেক্ষেত্রে উত্তর এবং পশ্চিম ভারতে তাদের দখলে থাকা অন্তত 100টি আসন বিরোধীদের দখল করতে হবে। অন্যদিকে পূর্ব এবং দক্ষিণ ভারতে যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ অসম, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর 240টি আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে 50টিরও কম আসন। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে গেলে তাদের পুরনো জায়গাতেই আটকে রাখতে হবে। অর্থাৎ এই 240টি যে আসন রয়েছে তার মধ্যে 50টি যে আসন পেয়েছিল 2019-এ সেখানে তাদেরকে পুরোপুরিভাবে আটকে রাখতে হবে। প্রশান্ত কিশোর এরপরে বলেছেন যে বিজেপি কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা হারাবে না, যদি না উত্তরপ্রদেশে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিহারে RJD এবং মহারাষ্ট্রে NCP শিবসেনা কংগ্রেস জোটে স্ট্রাইক রেট 30% বেশি হয়। অর্থাৎ তাদের স্ট্রাইক রেট যদি 30% অ্যাবাভ হয় তাহলেই বিজেপি কেন্দ্র থেকে সংখ্যাগরিষ্ঠতা হারাবে, অন্যথায় বিজেপিকে কেন্দ্র থেকে সংখ্যাগরিষ্ঠতা হারানোতে কেউ অর্থাৎ কোনোভাবে বিজেপি কেন্দ্র থেকে সংখ্যাগরিষ্ঠতা হারাবে না। তিনি মনে করেন যে বিজেপি কোনোভাবেই বর্তমান যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে উত্তর এবং পশ্চিম ভারতে দখলে থাকা অর্থাৎ যেগুলি আসন দখলে রয়েছে প্রায় 240 থেকে 245টি আসন দখলে রয়েছে তার মধ্যে 100টি আসনে হারবে, এটা কোনোভাবেই আজ পর্যন্ত অর্থাৎ সেদিনের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সম্ভব নয়। এখনও পর্যন্ত যা ভোট হয়েছে তাতে উত্তর এবং পশ্চিম ভারতে বিজেপির তেমন কোনো ক্ষতির আশঙ্কা করছেন না প্রশান্ত কিশোর, এমনটাই কিন্তু দাবি করেছেন তিনি। প্রশান্ত কিশোর পুরোপুরিভাবে বলেই দিয়েছেন যে বিজেপি যদি রাজস্থান এবং মহারাষ্ট্রে 20 থেকে 30টি আসনে ধাক্কা খায় তা তারা পূর্ব এবং দক্ষিণ ভারত থেকে পূরণ করে নেওয়ার মতন জায়গায় রয়েছে। অর্থাৎ রাজস্থান থেকে এবং মহারাষ্ট্র থেকে যদি 20টি কিংবা 30টি আসন যদি বিজেপির কমেও যায় সেক্ষেত্রে সেই যে 20 থেকে 30টি আসন রয়েছে সেই 20 থেকে 30টি আসন তারা পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত থেকে কভার করে নেবে। অর্থাৎ যে আসন সংখ্যা বিজেপির 2019 সালে ছিল সেটাই থাকবে, যেটা কমবে সেটা তারা এই সমস্ত রাজ্য থেকে তারা কভার করে দেবে।
অর্থাৎ বর্তমানে যা রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, অর্থাৎ পঞ্চম দফা নির্বাচনের আগে এবং পঞ্চম দফা নির্বাচনের পরেও, সেক্ষেত্রে কোনো যদি বড়সড় অঘটন না ঘটে সেক্ষেত্রে বিজেপি কেন্দ্র থেকে বিতাড়িত হবে, কিংবা বিজেপিকে হারিয়ে কিংবা এনডিএকে হারিয়ে ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট যাই হোক না কেন সেক্ষেত্রে তারা সরকার করবে, এমনটা কিন্তু দেখছেন না রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর। এছাড়া রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর আরও দাবি করেছেন যে বিজেপি 2019 সালে পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশায় যতগুলো আসন পেয়েছিল তার থেকে তারা আরও ভালো করবে, সেক্ষেত্রে তাদের ভোট পার্সেন্টেজ আরও বাড়তে চলেছে। সেক্ষেত্রে তারা কতগুলো আসন পাবে বিজেপি বা কতগুলো আসন পাবে পশ্চিমবঙ্গ থেকে, কিংবা তৃণমূলই বা কত পাবে, কংগ্রেসই বা কত পাবে, এই নিয়ে সংখ্যা হিসেবে তিনি কিছু না বললেও তিনি জাস্ট বলেছেন যে বিজেপির ভোট শেয়ার বাড়তে চলেছে। তো বন্ধুরা, প্রশান্ত কিশোরের এই বক্তব্যগুলোকে আপনারা কতটা সমর্থন করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।